হ্যালো এভরিওয়ান, ডিয়ার কুকিং হাউজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ভাত ভাজা। রাতের বেঁচে যাওয়া বাসি ভাত ফেলে না দিয়ে আপনারা এই সুন্দর রেসিপিটা তৈরি করে নিতে পারেন, খেতে ভীষণই টেস্টি হয়। এই রেসিপিটা প্রায় অনেকেরই জানা, তবে আমি কীভাবে বানাই সেটাই আজ আমি আপনাদের দেখাবো। ভাত ভাজা বানানোর জন্য কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটাকে ভালো মতন গরম করে নিয়ে তেলের মধ্যে দিয়ে দেব গাজর কুচি। এখানে আমি একটা ছোট সাইজের গাজর কুচিয়ে নিয়েছি। দিয়ে দিলাম সামান্য লবণ। লবণ দিয়ে নাড়াচাড়া করে গাজরটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। গাজরটাকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকেও তেলের সাথে নাড়াচাড়া করে এক মিনিট ভেজে নেব। এবার দিয়ে দিলাম টমেটো কুচি। একটা ছোট সাইজের টমেটো কুচি করে দিয়ে দিয়েছি। সবকিছুকে ভালোভাবে ভেজে নেওয়ার পর কড়াইয়ের মাঝখানটা এভাবে একটু ফাঁকা করে নিচ্ছি। একটা ডিম কড়াইয়ের মধ্যে ফাটিয়ে দিয়ে দিচ্ছি। ওপর থেকে সামান্য একটু লবণ ছড়িয়ে দিলাম। এবার ডিমটা নরম অবস্থাতেই কুচি কুচি করে নিচ্ছি। ডিমটাকে সমস্ত সবজির সাথে মিশিয়ে নিয়ে আরো দু মিনিট ভাজা করে নেব। এবার দিয়ে দিতে হবে রাতের বেঁচে যাওয়া বাসি ভাত। ভাতের ওপর থেকে ছড়িয়ে দিলাম লবণ। ভাতটাকে সবজি আর ডিমের সাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। দিচ্ছি সামান্য একটু লঙ্কার গুঁড়ো, সামান্য গরম মশলা গুঁড়ো। লঙ্কার গুঁড়ো আর গরম মশলাটাকে সবকিছুর সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। সবশেষে দিয়ে দেব এক মুঠো ধনে পাতা কুচি। এই ধনে পাতার জন্যে ভাত ভাজার সুন্দর একটা ফ্লেভার আসবে। ধনে পাতাটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নিলেই ভাত ভাজা একদম রেডি। এখন নামিয়ে গরম গরম পরিবেশন করে নেব। এই ভাত ভাজা তৈরি করতে খুব বেশি সময় লাগে না, আর খেতেও ভীষণ সুস্বাদু হয়। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় কিন্তু বেল নোটিফিকেশনটা অন করতে ভুলবেন না, তাহলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি দেবো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। অনেকেই রাতের বেঁচে যাওয়া বাসি ভাত খেতে পছন্দ করেন না, তাদেরকে এইভাবে ভাত দিয়ে ভাত ভাজা করে দিলে তারা খুব মজা করে খেয়ে নেবে। আজ তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী কোনো নতুন রেসিপি নিয়ে।